স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে সঙ্গে আছি আমি তানিয়া হারুন জানাবো বিস্তারিত খবর চট্টগ্রামে আগের চেয়ে করোনার প্রথম ডোজ টিকাদানে আগ্রহ বেড়েছে সাধারণ মানুষের এখানকার বিভিন্ন টিকা কেন্দ্রে সকাল থেকেই ভিড় করেন টিকা প্রত্যাশীরা তারা বলছেন বর্তমানে টিকাদানে কোনো কাগজপত্র লাগছে না এমনকি আগে থেকে নিবন্ধনও করতে হয় না এই কারণেই তারা এখন এসেছেন আর দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর প্রথম ডোজ পেয়ে খুশি টিকা গ্রহণকারীরা একই সাথে চলছে দ্বিতীয় ডোজ দেয়া সহ বুস্টার ডোজ দেয়ার কার্যক্রম সময়সীমা বাঁধি দিছে এখন বলতেছে ওনারা বলতেছে দিবে না অন্য জায়গায় যারা নিমন্ত্রণ করছে ওদেরকে দিবে না এখানে এভাবে তো আসলে দাঁড়ানোটা ঠিক না যেহেতু আমাদের কোভিড-19 চলতেছে আর একটু মানে গ্যাপ করে করে দাঁড়ালে ভালো হতো সর্বাত্মকভাবে চেষ্টা করছি এই মানুষগুলোকে তাদেরকে যথাসময়ে টিকা দেওয়ার জন্য তাদের ভোগান্তি দূর করার জন্য এবং আজ থেকে আমরা হাসপাতালের যে বহিঃচত্বর আছে গোল চত্বর সেখানেও আমরা আলাদা করে টিকাদান কেন্দ্র চালু করছি আগামী 26 ফেব্রুয়ারি সারা দেশে 1 কোটি ডোজ করোনা টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার এরই অংশ হিসেবে খাগড়াছড়িতে গণটিকা কার্যক্রম চলছে বৃহস্পতিবার সকাল 9টা থেকে খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য বিভাগ ও পৌরসভার উদ্যোগে মুক্তমঞ্চ ও পৌরসভা কার্যালয়ের 2টি অস্থায়ী কেন্দ্রে এই কার্যক্রম চলছে আয়োজকরা জানান 12 থেকে 17 বছর বয়সীদের নিবন্ধন ছাড়াই ফাইজার এবং 17 বছরের বেশি বয়সীদের সিনোভ্যাক্সের টিকা দেওয়া হচ্ছে প্রথম দিন 600 শতাধিক মানুষকে টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বৃহস্পতিবার বিকেল 3টা পর্যন্ত এই কার্যক্রম চলবে 26 ফেব্রুয়ারি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি অস্থায়ী কেন্দ্রে প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ কোরিয়ান ও চায়না প্রতিষ্ঠানের নানা প্রস্তাবে চট্টগ্রামে মেট্রো রেল নির্মাণ নিয়ে তৈরি হয়েছে নতুন সংশয় দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সংস্থা কোইকা মেট্রো রেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে $50 কোটি অনুদান হিসেবে দেওয়ার সম্মতি দিলেও বাংলাদেশ সরকারকে দিতে হবে আরও $20 কোটি এদিকে বিনা পয়সায় মেট্রো রেল প্রকল্প করে দিতে চায় চীনের রাষ্ট্রায়ত্ত 4টি কোম্পানি চট্টগ্রাম থেকে আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়াজয় সুন্দরের লীলাভূমি চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে রূপান্তর করতে কর্ণফুলীর তলদেশ দিয়ে নির্মাণ হচ্ছে টানেল চলছে হাজার কোটি টাকার মেগা প্রকল্প বাড়বে মানুষের ব্যস্ততা বাড়বে জনসংখ্যা হবে যানজট তাই চট্টগ্রামে মেট্রো রেল চালু করতে 2019 সাল থেকে সিডিএ ও সিটি কর্পোরেশন মন্ত্রণালয়ে প্রস্তাব দিলেও দেখেনি আলোর মুখ প্রধানমন্ত্রীর ইচ্ছায় এবার চট্টগ্রামে মেট্রো রেল প্রকল্প দেখছে আলো ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার কোইকা মেট্রো রেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে $50 কোটি অনুদান দেওয়ার ঘোষণা দেয় সিডিএ বলছে মেট্রো রেল প্রকল্প নিজস্ব অর্থায়নে করতে চায় চীনের সরকারি 4টি প্রতিষ্ঠান একই সঙ্গে চীন প্রতঙ্গা থেকে মিশরের সমুদ্র উপকূলে 60 বর্গ কিলোমিটার জায়গায় বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে গড়ে তুলবে স্মার্ট সিটি তাদের এই প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি We already have some plan because we already get the permission from minister so our Chinese head office manages the around engineer in China to prepare to start a feasibility study China যে সরকারি কোম্পানি যে প্রস্তাব দিয়েছে আমাদেরকে এই প্রস্তাবনা সহ সরকারি উদ্যোগের মধ্যে তারা পেশ করবেন এবং এখান থেকে সরকার যদি অনুমোদন দেয় তাহলে তারা ফিজিবিলিটি স্টাডি করবে আর চট্টগ্রামের নগর পিতা বলছেন ভয়াবহ যানজট থেকে মুক্তি দিতে মেট্রো রেল গুরুত্বপূর্ণ বাহন দ্রুত বাস্তবায়ন চান তিনি আমরা চট্টগ্রামের প্রতিনিধি হিসেবে আমরা সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি সরকার যাকে ইচ্ছে তাকে দিয়ে মেট্রো রেল যদি এখানে ইমপ্লিমেন্ট করে হ্যাঁ এটা আমরা স্বাগতম জানাবো চট্টগ্রামে বিশিষ্ট জনরা বলছেন অভিজ্ঞ দেশ দিয়ে মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন করলে প্রকল্পের সুফল পাবে মানুষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে চাইনিজ একটা কোম্পানিকে তাদেরটা না নিয়ে অন্য একটা কর্তৃপক্ষ হঠাৎ করে কোরিয়ান কোম্পানিকে টাকার বিনিময়ে নেওয়ার মধ্যে আমরা কোনো ভালো দিক দেখছি না গণবসতির কথা বিবেচনা করেই মাটির নিচে মেট্রো রেল স্থাপনের প্রস্তাব দেন সিডিএ চেয়ারম্যান ও সিটি মেয়র নয়ন বড়ুয়াজয় নিউজ 24 চট্টগ্রাম নানা অজুহাতে চট্টগ্রামের বাজারে আবারও বেড়েছে সব ধরনের চালের দাম ৫০ টাকা দরেও মিলছে না 1 কেজি চাল তাই খাদ্য অধিদপ্তরের ওএমএস চালের জন্য দীর্ঘ লাইন নিম্ন আয়ের মানুষদের
বিস্তারিত জানাচ্ছেন নয়ন বড়ুয়াজয়। দেখতে পাচ্ছেন যে লম্বা লাইনে আমরা দাঁড়িয়ে আছি, আপনি দেখতে পাচ্ছেন যে লাইনে এখানে যারা আছেন তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন 30 টাকা করে চাল বিক্রি করা হচ্ছে ওএমএসের মাধ্যমে। সে কারণে কিন্তু আসলে মানুষের দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই লাইন দেখলে বোঝা যাচ্ছে মানুষের যে আগ্রহ বাজারে, কিন্তু আসলে যে খুচরা বাজারে চালের দাম অনেকটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু আসলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এখানে যারা ওএমএসে চাল বিক্রি করছে সেখানে কিন্তু ট্রাকের সামনে তাদের অপেক্ষা। আমরা একটু কথা বলতে চাচ্ছি এখানে যারা বিক্রি করছেন ওএমএসের মাধ্যমে, যারা বিক্রি করছে তাদের সাথে একটু জানতে চাচ্ছি কী কী বিক্রি করছেন। এখানে আমরা চাউল বিক্রি করতেছি আর আটা, দুইটা চাউল নিচ্ছি কেজি প্রতি 30 টাকা আর আটা নিচ্ছি কেজি প্রতি 18 টাকা, প্যাকেজ দিচ্ছে আপনার 240 টাকা 5 কেজি চাউল 5 কেজি আটা। এ হচ্ছে আমাদের ওএমএসের মানুষের আগ্রহ তো দেখতেছেন আমরা, অনেক মানুষ যত শৃঙ্খলাভাবে দিতে পারতেছে আমরা যতটুকু আছে ততটুকু দিতেছি। ধন্যবাদ আপনাকে। আপনি বুঝতে পেরেছেন যে আমরা এখানে যারা বিক্রি করছে তাদের সাথে কথা বলেছে, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন চাহিদা যেমন কিন্তু তেমনভাবে তারা দিতে পারছে না। আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন, কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন, কি কি বিক্রি করা হচ্ছে, আপনার এখানে আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি, কতক্ষণ ধরে আপনি লাইনে দাঁড়িয়ে আছেন? চাল নিতাম আটা চাল 5 কেজি 5 কেজি দেয়। কত টাকা করে বিক্রি করছে চাল? চাল কত করে বেশি কুচু কুচাইতাম না, কুচাইতাম না। বাজারে তো 60 টাকা 70 টাকা এরকম বেচে, 30 টাকা করে। এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন 30 টাকা করে চাল বিক্রি করা হচ্ছে, তার কারণে তাদের আগ্রহ কিন্তু অনেকটা বেড়েছে। একই সাথে যে আটা বিক্রি করা হচ্ছে আরও কম দামে, যেখানে বাজারে চালের দাম অনেক বেশি আটার দামও অনেক বেশি, একই সাথে অন্যান্য নিত্যপণ্যের দামও অনেক বেশি। তো এইভাবে যদি কিন্তু আসলে চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে যদি ট্রাকের সংখ্যা যদি আরও বাড়তো তাহলে কিন্তু তারা এই জায়গাগুলো থেকে অন্তত কিন্তু আসলে তারা কিনতে পারতো বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। চট্টগ্রামে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার, পর্যাপ্ত মজুদ থাকলেও নিয়ন্ত্রণে নেই দাম, এতেই দুর্ভোগে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। ক্রেতারা বলছেন রমজানের আগে সিন্ডিকেট গ্রুপের কারসাজিতেই দেখানো হচ্ছে কৃত্রিম সংকট। আর ব্যবসায়ীরা বলছেন সীমান্তের স্থল বন্দরে পেঁয়াজের দাম না কমলে দেশের বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। ফাতেমা জান্নাত মুমুর, তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্দর নগরী চট্টগ্রামে হঠাৎ বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের দাম। বাজারে তুরস্ক, মিয়ানমার, বার্মা পেঁয়াজের পর্যাপ্ত মজুদ আছে, যদিও নেই ভারতীয় পেঁয়াজ। আবার সাম্প্রতিক সময়ে দামও বেড়েছে কয়েক গুণ। চট্টগ্রামের খাতুনগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজারে তুরস্ক পেঁয়াজ বিক্রি হচ্ছে 32 থেকে 40 টাকা, বার্মা 45 থেকে 53 টাকা, মিয়ানমার 40 থেকে 50, বাংলাদেশি 30 থেকে 35 টাকা, আর ভারতের পেঁয়াজ কেজি দরে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা দরে। পাইকারি বাজারের পেঁয়াজের উত্তাপ ছড়িয়েছে খুচরা বাজারেও, ফলে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে পেঁয়াজের দাম। তাই টিসিবির বাজারই তাদের শেষ ভরসা। আয়ের সাথে ব্যয়ের তাল মিলাইতে না পাইরা আমি আজকে এখানে দাঁড়াইছি। সবাই কারসাজি সিন্ডিকেট করে এগুলো করতেছে এবং জনগণের পকেট কাটি, নিজেদের পকেট ভারী করতেছে। এখন হঠাৎ করে দাম বেড়ে যাওয়াতে আমরা সাধারণ মানুষরা ভীষণ ইয়েতে পড়ে গেছি। সর্বহারে যখন বাড়বে চাহিদা থেকে মাল আমদানি বেশি হয়ে যাবে, মালের দাম অটোমেটিক পড়ে যাবে। 42 থেকে 43 টাকা যদি এখানে বিক্রি হয় ওখানে ভোমরাস্থল বন্দর বা সোনা মসজিদে, তাহলে এখানে আরও 4 টাকা খরচ আছে, 46 টাকা। তার কারণ বার্মা পেঁয়াজ আজকে বিক্রি করতেছে আমি
38 থেকে 39 টাকা এবং যারা বেশি বেশি মাল নেয় তাদেরকে আরো 1 টাকা কমে বিক্রি করি আমরা। রমজানের আগে চট্টগ্রামে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে সংশ্লিষ্টদের দ্রুত নজরদারি বাড়ানোর তাগিদ দিলেন সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট নিউজ 24। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আবার, আপনারা দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। দর্শক গুলশানে ব্রিফ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এর মধ্যে আপনার সব বাল্ক হচ্ছে গম, বাকিটা হচ্ছে আপনার চাল। অন্যদিকে দেখুন যে গ্যাসের দাম যে বাড়ানো হয় এটা কিন্তু ধাপে ধাপে বাড়ছেই। সর্বশেষ পানির দাম, পানির দাম বাড়ানোর ক্ষেত্রে একমাত্র কারণটা হচ্ছে আপনার যে দুর্নীতি ব্যাপকভাবে। এবং আপনার সেদিনও আমি বলেছি আপনার যে এমডিকে তিনবার আপনার এক্সটেনশন দেওয়া হয়েছে এবং তার বেতন হচ্ছে আপনার 5 লাখ থেকে 6 লাখ টাকার মধ্যে। এই যে আপনার ব্যাপক দুর্নীতি এবং দুর্নীতিপরায়ণ ব্যক্তিদেরকে আপনার দায়িত্ব বারবার করে দেওয়া, এতে করে মানুষের একটা ধারণা হচ্ছে যে এই সরকারের আমলে কোথাও কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই বাস্তবতা, এবং সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা শীর্ষ ব্যক্তিরা এই দুর্নীতির সঙ্গে জড়িত আছেন। এর প্রমাণ তো আপনারা দেখছেন যে আপনার দুর্নীতি দমন কমিশনের যে আপনার পরিচয় একজন আপনার কর্মকর্তা উপপরিচয় অ্যাসিস্ট্যান্ট ডেপুটি সেক্রেটারি বোধহয় ডেপুটি ডাইরেক্টর, তাকে আপনার তার ব্যাপারে কী অবস্থাটা হয়েছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে প্রতিদিন খবরের কাগজে এটা ইদানিংকালে অত্যন্ত আপনার একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, ব্যাংকের এমডি থেকে শুরু করে আপনার যাদের বিভিন্ন রকমের দুর্নীতির চিত্র বেরিয়ে আসছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বলেও কোনো লাভ হচ্ছে না। আপনারা দেখছেন যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, এর সঙ্গে কিন্তু আপনার এই দ্রব্যমূল্যের বৃদ্ধির একটা সম্পর্ক আছে অত্যন্ত ঘনিষ্ঠভাবে। কারণ যখনই আপনার একটা দেশে একটা আপনার অ্যাবনর্মাল অস্বাভাবিকভাবে যখন আপনার অর্থনীতি চলবে, নর্মাল ওই অর্থনীতি চলবে না, তখন কিন্তু সেটাকে ব্যালেন্স রাখা অত্যন্ত কঠিন ব্যাপার। দর্শক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্রিফিং এ সরাসরি যুক্ত হয়েছিলাম। এবারে চট্টগ্রামের বইমেলার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, বইমেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। বইমেলা প্রতিদিন ছুটির দিন ছাড়া বিকাল 3টায় শুরু হয়, একটু আগে শুরু হয়েছে। ঠিক আমার পেছনের এই জায়গাটিতে প্রতিদিনই কোনো না কোনো সাংস্কৃতিক আয়োজন থাকে। আর বইমেলার চিত্র হচ্ছে এখন মানুষজন আসছেন, আপনি দেখবেন যে বইমেলায় যেহেতু 3টায় খুলে দেওয়া হয়েছে, নানা বয়সী মানুষ, বিভিন্ন জন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন জন আসছেন। এই শতাধিক স্টলের এই বইমেলায় মানুষজন আসছেন, বিভিন্ন রকম বইয়েরও আয়োজন আছে, শিশুতোষ বই, মুক্তিযুদ্ধের বই, বাংলাদেশের নানা সংগ্রামের ইতিহাসের বই সহ উপন্যাস, কবিতা, এবং প্রতিদিনই নতুন নতুন কিছু কিছু বই প্রকাশ হচ্ছে। আপনি জানেন যে করোনা পরিস্থিতির কারণে গত 2 বছর বইমেলার আয়োজন হয়নি চট্টগ্রামে, এই বছরটিতে আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের লেখক প্রকাশক যারা আছেন তারাও অপেক্ষায় থাকেন, তারপরও নানানজন আফসোস করেন যে আসলে ঢাকার মতো বড় পরিসরে চট্টগ্রামে আয়োজন করা হয় না বা সম্ভব হয় না। যারা আছেন তারা যেটি বলছেন যে এই মেলাটি ঘিরে তারা অনেক আশায় থাকেন, প্রত্যাশায় থাকেন যেন মেলাটি একটু বড় পরিসরে হয় এবং দীর্ঘদিন চলে। কিন্তু চট্টগ্রামে এবার 19 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে আজকে পর্যন্ত, আজকে যেহেতু 5ম দিন, এখন পর্যন্ত মোটামুটি জমেছে মেলা বলা যায়। এখন পর্যন্ত মানুষজন আসছেন, বই বেচা বিক্রি চলছে প্রতিদিনই কিছু পরিমাণ আর কি, 10টি 12টি এরকম সংখ্যক বই, নতুন বই প্রকাশিত হচ্ছে এই মেলা থেকে। মেলা চলবে 10 মার্চ পর্যন্ত। এই হচ্ছে আজকের খবরাখবর চট্টগ্রামের বইমেলা থেকে। জায়েদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, 21-এর বইমেলা ঘিরে দর্শনার্থীদের ভিড় কেমন তা জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শেখ জায়েদ। এবার পরবর্তী প্রসঙ্গ, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাজনগর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ইউসুফ আলী হত্যা মামলার আসামি মোহাম্মদ সাগরকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব জানিয়েছে ইউসুফ আলী রাজনগর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ তৈয়বের ভাই। গত 2 ফেব্রুয়ারি সন্ধ্যায় রানীরহাট থেকে রাজানগরের বগাবিল গ্রামে যাওয়ার পথে সেতুর কাছে ইউসুফের মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় তার উপর হামলা চালায় তারা, এতে গুরুতর আহত হয় ইউসুফ।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 12 ফেব্রুয়ারি সকালে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ইউসুফ আলীর স্ত্রী শাহিনুর আক্তার বাদী হয়ে আজগর আলী সহ 12 জনকে আসামি করে থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের পর থেকে সাগর বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। অপর এক অভিযানে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকার দক্ষিণ হালী শহর থেকে এমবিবিএস পাস পরিচয় দিয়ে এলোপ্যাথি ও হোমিওপ্যাথি উভয় চিকিৎসা চালিয়ে যাওয়া এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র‍্যাব। মেঘনাথ নাথ প্রদীপ দীর্ঘদিন যাবৎ সরকারি নিবন্ধনকৃত কোনো মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডাক্তারি পাস না করেও নামের পাশে ডাক্তার লিখে এমবিবিএস ডাক্তার সেজে নিরীহ রোগীদের বিভিন্ন জটিল রোগের ভুয়া চিকিৎসা প্রদান করে তাদের নিকট থেকে প্রতারণামূলকভাবে অবৈধ অর্থ আত্মসাত করে আসছে বলে জানায় র‍্যাব। এবারে করোনা প্রসঙ্গ। গত 24 ঘন্টায় 2,246টি নমুনা পরীক্ষা করে 35 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 1.55%। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ 14টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত 12 জন মহানগর এলাকার ও 23 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা 1,26,259 জন। এর মধ্যে মহানগর এলাকায় 91,824 জন এবং উপজেলায় 34,435 জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা 1,362 জনের মধ্যে 734 জন মহানগর এবং 628 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে র‍্যাগ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে 17 জন আহত এবং সূর্য সেন হলে ব্যাপক ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিচার দাবি করে বিক্ষোভ করেছেন হলের শিক্ষার্থীরা। এ সময় নিজেদের নিরাপত্তার দাবি সহ 4 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা। পরে প্রক্টর ডক্টর রবিউল হাসানের নেতৃত্বে প্রক্টোরিয়াল বডি এসে কথা বলেন তাদের সঙ্গে। বুধবার রাত 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে বিবাদমান পক্ষ দুটি শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ 69 ও এপিটাফ সংঘর্ষে। জানা গেছে 69 এর অনুসারী এক কর্মীকে র‍্যাগ দেওয়ার জেরে এই ঘটনার সূত্রপাত হয়। পরে ওই গ্রুপের কর্মীরা সূর্য সেন হলের এপিটাফের কর্মীদের সঙ্গে বিবাদে জড়ায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাতকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ভাঙচুর চালানো হয় মাস্টারদা সূর্য সেন হলেও। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মরত অস্থায়ী কর্মকর্তা কর্মচারীরা। সকালে সিটি কর্পোরেশন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে অবিলম্বে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের চাকরি স্থায়ী করার দাবি জানান বিক্ষোভকারীরা। বলেন, অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের অনেকে দীর্ঘ 20 থেকে 25 বছর কর্পোরেশনে চাকরি করে আসলেও তাদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হচ্ছে না। এতে পরিবার পরিজন নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় দিন কাটছে তাদের। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন নিউজ24bd.tv। ধন্যবাদ সবাইকে।